বর্তমান ফুলাবান ফেসবুক শরীফ দেখকে দেখকে কিছু নাই, বিয়ে করার তিন মাস পরে বউ নাই, কথা কর না কে? কারণ ওই যে পরে শরীরে ফ্যাকাইটি দেখে লাইক দিতে দিতে ওরই লাইক নাই, ওর বাতি জ্বলে না, কথা কর না কেন? তাকবীর দেবে কইতে মাজা জোর আছে, রাস্তা দিয়ে হাঁটলে দেবে এমন এমন করে ব্রেক ডান্স দেয়, ব্রেক ডান্স দেয়, ফেসবুক শরীফ চালাইতে চালাইতে মাজা হয়ে গেছে ব্রেক ডান্স, নাউজুবিল্লাহ বললেন না, ফেক আইডিতে আঙ্গুল দিয়ে লাইক দিবি, ওই সেরিলে জেনা করলে যেই গুণা লাইক দিলে একই গুণা, কথা কর না কে? এ কথা কর, তাহলে একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? আল্লাহ। যদি তার নবীর সামনে কি বলে শোনেন, ওই যে আমার ভাই যে বলছে কাফের কাফের কাদিয়ানিরা কাফের, এটা আমি বলিনি, আমার আল্লাহ বলছে, কথা বলে না কেন? যার চরিত্রের গ্যারান্টি কে দিছে? শোনেন কোরআনে কি বলে, আমি আয়াত পড়বো, আপনি আল্লাহ আকবার দিয়ে আমার মাওলারে খুশি করবেন, রেডি? وإنك لعلى خلق عظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله কে বলেছে? কে? আমার নবী শেষ নবী, যে বলবে আমার নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী, ওর জন্মের মধ্যে ভেজাল আছে, ওর মার পরকিয়ার ফসল ওই হালায়, বেজর মার, কথা কর না কেন? আর মার পরকিয়ার ফসল, যে বলবে নবীর পরে নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, জারস, আমার আল্লাহ ফতোয়া দেয় নবীর পরে নবী নাই, আমার নবী শেষ নবী, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যারা নবী মানে একটার জন্মে ঠিক নাই, কষ্ট হইতেছে, চলে যাবেন গা, ওয়াজ গারে পড়তেছে, তাহলে মনে করবো কাদিয়ানির লগে মাইয়ে বিয়ে দিছেন বা দিবেন, অথবা কাদিয়ানির মায়ের লগে প্রেম করবেন, এইগুলার যেখানে পান ওইখানে গা গু আরো জোরে, এরপরে বুড়ায় বসবো মুখ খুলে নাই, কি যে বিপদে আছে এইগুলা লইয়া, এরা আবার যখন বোল লগে লাগে দেখবেন এক সপ্তাহ ছোড়ে না, এই যে লাগছে তো লাগছে, মুড়ি পান দিলেও বুড়ে খায় না, হালাকে হেনে বিয়ে কথা কেন? আর যত কুদা কুদি ফেলা ফালি মারামারি যত ডিম দিয়া দিই বাঁশ দিয়া দিই সব ইমাম সাহেব, সব মসজিদের ইমাম সাহেব লাগে রাগ দেয়, কথা কর না কেন? বল লাগে পার না কিচ্ছু ইমামের লাগে দিয়ে ফেলে, কথা না কইলে কিন্তু আজকে জ্বর উঠাই দিমু শরীরের মধ্যে গিয়ে দিছে, এমন বর্দা দিমু যাইয়ে বৌরাতে ঠুন না খাইবে খেতার মধ্যে বুড়া না, জোরে নামাজ পড়লে কে খুশি হয়, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, বিড়ি খাইলে, কোন বাপের বেটার মতো মতো এটা খান না, হে বিড়ি খাইলে সোয়াব হয় না গুণা হয়, তা যাই না শুনে খাও কে, আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন, আরো জোরে, আরো জোরে, আপনাকে হাতে পাও ধরে বলছে যাদের সামনে একটু একটু জায়গা আছে পুরো করে আগের থেকে বহেন, ভালো কথা কইলা, যার সামনে একটু একটু জায়গা আছে আল্লাহ যদি পুরা করে না বাসে বাঁচতে যাওয়ার করে লুলা বানা হেলা বাল্লা, কারণ মাজলিসের আদব হলো 1 ইঞ্চি জায়গা রাখা যাবে না, এটা রসুলের সুন্নাত, এই যারা দাঁড়ায় আছেন এ দুলা ভাইয়ের বোলা বসেন হয়নি আর উলামা একরাম স্টেজ আহেন এগুলা তামসা করতে হয় মাঝে বসন দেয় দোকানপাট বন্ধ করেন, এই কমিটি ওই দোকানের কারেন্টের লাইন কাটো, ও হিন্দে মগা পোলাপান ঘুরতাছে আর নয়লে নইলে সেরিরা ঘুরতাছে, এখন তো মাশাআল্লাহ শরীফ বর্তমানে শরীফ হয়ে যাচ্ছে, খালি পোতাটা পোজ দিয়ে কাইটে লাগে পোজ দিয়ে ঘুরে ডাবানা হেলা হে বলে শরীফ হয়ে যায়,
ওরে আল্লাহ আমার শাশুড়ি শিখাচ্ছি না কি আইন করছে রে ভাই, যে কোনো মুহূর্তে শরীফের থেকে শরীফ হয়ে যায়। কথা কন নাকি? আস্তে কথা কলে লুল হয়ে মরবা। কি সুন্দর জিনার কারখানা খুলছে দেখছেননি? ডুববে হোটেলে যাবে, ধরেন হোটেলে মগায় মগরিলে হোটেলে যাবে, এত সময় শরীফুল আছে লয়ে যেতেছে নার্গিস রে। হোটেলের সামনে যে বলবে এন্ট্রি করার সময় আমি শরীফ, তো সেরি সেরি রে ভিতরে ঢুকে গেল তার অসুবিধা নাই। কথা কর না কেন, জোরে খা। ঢোকার আগে ছিল শরীফুল নার্গিস রে লইয়া, হোটেলে এন্ট্রি করার সময় কবে আমার নাম শরীফা, ভিতরে যে যায় অজ্ঞা ভিতরে যে সরে বলির মতো ওটা কি আছে, এটা করতে চাইতেছে সমকামিতা জায়েজ করতে চাইতেছে। কওমে লুতের মতো এই দেশটা উল্টে যাবে যতদিন উলামা একরাম এই দেশে আছে, যতদিন উলামা একরামের তত্ত্বাবধানে এই টুঙ্গির ইস্তেমা আছে। এখন যেটা চলতেছে সেটা পিকনিক, ডাইরেক্ট পিকনিক। কথা কর না কেন, এ ওরা বাথরুম বাতে পাই বাগে পাইছে এক একজনে একশো দেড় হাজার করে এক একটা বাথরুম বালতে পাইছে একজনে। কথা কর না কেন, এক একজনে বিশটা পঁচিশটার উপরে বাথরুম পাইছে এখন যারা আছে। আর আমাদের সময় যখন ছিল এক হাজার আলেম ওলামা পাইছে একটা, এতেই বুঝে লো কি এর চলতেছে। অতএব একসাথে বলতে হবে ওই আল্লাহ এখন আছে না নাই, জোরে বলতে হবে। তাহলে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিচ্ছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম, খাইতে খুব আরাম, হ্যাঁ খাইতে খুবই আরাম। আপনি জানেন এক টাকা সুদ খাইলে তার মার সাথে জেনা করার গুণা হয়? এই যে আমার যেই ভাই আমাকে এত কষ্ট করে আনলেন, কি জানেন নাম মইনুদ্দিন ভাই, মাত্র দশ মিনিট আগে তার মা ইন্তেকাল করেছে, একশোর উপরে বয়স। পৃথিবীতে মায়ের মাতন কেহ না, মা বলিয়া ডাক দিলে গো প্রাণজু, কোথায় গেলে পাবি মায়ের মু, আমায় ছেড়ে চলে গেছি দুঃখী, বজন্দে যেই মায়ের মতো দরদি এই জগতে কেউ নেই। আল্লাহ তুমি তাকায় দেখো মালি এই মাসমার মধ্যে কার জানু মা নাই গো, এই মাজমার মধ্যে কার জানু বাবা, এই যে হাজি মহিউদ্দিন আসতে গিয়ে আমার স্টেজে দিয়ে আসতে করে বলে হুজুর আমার সবচেয়ে সর্বনাশ হয়ে গেল, আমার জীবনে সব শেষ হয়ে গেল হুজুর, আমি আমার মাকে জানের চাইতে বেশি ভালোবাসতাম। আল্লাহ আজি মুইনুদ্দিন সাহেবের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আমি আসার সময় বললাম এখন থেকে বুঝবেন মুইনুদ্দিন মা কি ছিল,
এতদিন বাইসা ছিল অসুস্থ হোক চেহারাটা দেখলে একটা কবুল হজের সওয়াব পাইতেন আজ থেকে সেই দরজাটা বন্ধ হয়ে গেল রাস্তাঘাটে দোকান পড়ে যে সমস্ত ভাইরা আছেন সবার পায়ে হাত দিয়ে বলবো ইলিয়াস রহমান জিহাদির মাহফিলে এই কটা মানুষ হবে আমি কল্পনা করি নাই আমি জানলে আমি ওয়াজি নিতাম অতএব দোকানপাটে রাস্তাঘাটে যে সমস্ত ছেলেরা আছে আমি যখন আসতেছি দেখলাম শত শত ছেলে রাস্তায় দোকানের সামনে দাঁড়ায় আছে দোকানটা বন্ধ করে দেন লোকজন স্টেজে ধরবে না ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো একসাথে বলতে হবে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন ওয়াজের শুরুতেই যাদের চোখ দিয়ে পানি পড়ছে আমি কসম করে বলে গেলাম জীবনে ওয়াজ শোনার জন্য যুগকে যুগ ওয়াজ শোনা লাগবে না জীবনের একটা দিন ওয়াজ শুনে যদি মাওলানাকে খুশি করতে পারেন চোখের পানি দিয়ে আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে আমার আল্লাহ চায় বান্দার দুই ঘটা পানি আর কিচ্ছু চায় না আপনার একটা মিল ফ্যাক্টরি চায় না এক টন রড চায় না আমার আল্লাহ 5000 কোটি টাকা চায় না আমার আল্লাহ চাইয়ে থাকে বান্দার দুই ফোঁটা চোখের পানি আল্লাহ সবাই আপনি কবুল করেন জোরে কন আরো জোরে তাহলে এবার বলবেন যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আকবার জোরে বলেন তো লিল্লাহে তাকবীর এই আজকে কাদিয়ানীর গোষ্ঠী পঞ্চগড়ে সমাবেশ করবে আর তুমি আর আমি বইয়া কি আঙ্গুল চুষবো যেই কাদিয়ানীর গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না আমার নবীর চরিত্র নিয়ে কথা কয় কথা বলে না কেন এর জোরে কয় আপনি কি জানেন এই কাদিয়ানী কত বড় হারামজাদা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ওরা বলে নবী মুহাম্মাদের চরিত্র সবচেয়ে খারাপ এ মাইকের আওয়াজ বাড়াও জীবন চাকার থাক এই নারায়ণগঞ্জ রূপগুরুদের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান গঞ্জ ঠিক আছে এখন দেখা যাবে কার কত জোর আছে জীবনের বিনিময়ে হলো বাংলাদেশে কাদিয়ানির গোষ্ঠী থাকবে কোনো অসুবিধা নাই ট্যাক্স দিয়ে থাকবে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না কত ঠিক না বেঠে এই প্রস্তাবে রাজি আছেন না নাই উলামা একরাম কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত উঠে দেখিয়ে দাও কি রে তাকবীর ওইটুক দিয়ে শেষ তোর ব্যাটারি চার্জ নাই আলে মোলা মারো নাই আমি তো মনে করি কাদিয়ানির বিরুদ্ধে স্লোগান এখন ফরজ হয়ে দাঁড়াইছে কথা বলে না কেন এই বাংলাদেশের সংসদে একটা আইন আমরা চাই পাকিস্তানের মতো সংসদে আইন চাই কাদিয়ানিরা মুসলমান থাকতে পারবে না নাম নিয়া সংসদে আইন চাই কাদিয়ানি কাফের কাফের সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কথা বলে না কেন এই প্রস্তাবে আপনি রাজি না রাজি না কে কে রাজি আছেন দেখে তাকবীর ধরে একজন আরেকবার দেখে দেন তো তাকবীর কে দিছে দাঁড়ান তো এই দাঁড়ান না কারণ দেন এবার খাড়ায় দেন জোরে লিল্লাহে তাকবীর কর মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ এই কণ্ঠগুলোকে হাউজে কাউসার দিয়ে কিনে নেন না জোরে কর না আমিন ওকল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نماز پڑھنے کے خوشی ہے আল্লাহ নাম আসতে নিয়েন না, আল্লাহ নাম যত আসতে নেবেন মুসলমান তত মায়ের খাবেন, কথা কন না কেন? এক সাসা মুখই খুলে নেই তো মায়ের আমরা খাবো না, খাবে কে? ওই সারাল বড়াল খাইবনি মাই। এই মুসলমানের বল আওয়াজ হবে তো বজ্রের মতো হবে, ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর সরে বলেন তো। সাসায় চিন্তা করতেছে যে বাঙ্গা ঢোল দেখতেছি গলা মনে গেছে গা ঠিক হয়ে যাবে, আপনি দোয়া করেন খালি ইনশাল্লাহ বলে। আরে ভাই এই গলাটা তো বাঙ্গা ডোল বানাইছে, আপনাকে পিছু নেই মেহনত করে, কথা কন থাকে জোরে কর।